আলো ছায়ার মাঝে বেড়ে ওঠা চা শিল্প নিয়ে শঙ্কা কাটছেই না। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই শিল্পের জন্য জলবায়ু পরিবর্তন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যে সময় বাগানগুলো সবুজের চাদরে ঢেকে থাকার কথা, সে সময় খরায় পুড়ছে বাগান। মার্চে চা পাতা তোলার মৌসুম শুরুর কথা থাকলেও এখনও তা হয়নি। গেল মৌসুমে মজুরি বৃদ্ধির দাবিতে 20 দিন চা শ্রমিকদের ধর্মঘটের পাশাপাশি আবহাওয়া অনুকূলে না থাকায় 10 কোটি কেজি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে 62 লাখ কেজি চা কম উৎপাদন হওয়ায় 120 কোটি টাকা থেকে বঞ্চিত হল শিল্প। চলতি মৌসুমের শুরুতে অনাবৃষ্টি শিল্পের জন্য কোনো সুখবর বই আনছে না। আমাদের যে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস আছে, তাতে মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উৎপাদনই বারবার পিছিয়ে পড়ায় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা শঙ্কিত। ছিটে ফুটো কিছু বৃষ্টি হয়েছে কিছু এরিয়ায়, আমরা খবর পেয়েছি কিছুদিন পূর্বে, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। এই কারণে আমাদের ফার্স্ট টিপিং বা প্রথম আমরা যে প্লাকিং করি সেটা কিন্তু ব্যাঘাত ঘটছে। দেশে একর প্রতি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1600 কেজি। গেল বছর দেশের অর্ধেক বাগান এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে চা বাগানগুলোতে সেচের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পুরনো গাছ ফেলে নতুন জাতের চা গাছ উদ্ভাবনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। চা গাছ তৈরি করব যেটা খরা সহিষ্ণু, গবেষণা করে জাত উদ্ভাবন করতে পারি, তাহলে আমরা এটার একটা পার্মানেন্ট পাবো বলে আমি আশা করি। 2023 সালে দেশের 167টি বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 20 লাখ কেজি। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারছে না দেশের চা শিল্প। এই অবস্থায় আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই শিল্পের আরও উন্নতি সাধন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্ষতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।